আমরা এখন পর্যন্ত যেই যে যে এস্টিমেল এবং শেষে শিখেছি তা দিয়ে কিন্তু এই লেআউটটা বানানো পসিবল এবং খুবই ইজি। একটা জিনিস হয়তো আপনারা পারবেন না, সেটা হলো বক্স শ্যাডো, এখানে ছায়াটা আছে সেটা আপনাদের এখনো দেখানো হয় নাই। তো কিন্তু আদারের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সব তৈরি করতে পারবেন। আমি একটু বলে দিই কোথায় কি ব্যবহার করবেন। আচ্ছা এখানে দেখেন, প্রথমে আমরা সেকশন শিখেছিলাম তাই না, এটাকে সেকশন দিয়ে র‍্যাপ করতে পারি। সেকশনটা কি বলেছিলাম, সেকশন কেন, যে সেকশন যদি আমরা একটা বক্স হিসেবে ধরি এবং সেকশনের মধ্যে যদি আমরা অন্যান্য এস্টিমেল এলিমেন্টগুলো এস্টিমেল ট্যাগগুলো রাখি, সাপোজ ডিম নিলাম, যেমন এখানে যদি আমরা সেকশন নিই এই অংশটুকুর জন্য, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে নেবেন, নিজের পিক জ্যাপটা ইউজ করে দেখাই দিয়েছিলাম, ওইটা ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করে নেবেন। নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, একটা প্যাডিং দিবেন, মার্জিনের প্রয়োজন হবে না এখানে। তারপরে এখানে কি সেকশন নেবেন, সেকশন নেওয়ার পরে দুইটা ডিম নিয়ে দুইটা কলাম করলেন। কলামটা কীভাবে করবো আমরা, পার্সেন্টেজ অর্থাৎ উইথ 50% করে যদি নিই 100% আমরা পিক্সেলকে এবং 100% কীভাবে ভাগ করি সেটা কিন্তু আমরা ক্লাসে শিখেছি। তো 100% যদি ভাগ করি তাহলে 50% আসে, তাহলে 50% এখানে দিয়ে দিবেন, 50% লেফটে 50% রাইটে। আর সেকশনে কী দিতে হবে, ফ্লট না ইউজ করে ফ্লেক্স ইউজ করার চেষ্টা করবেন, ডিসপ্লে ফ্লেক্স, অবশ্যই ফ্লেক্স দিবেন, কারণ ফ্লেক্সটা অনেক ইজি এবং অনেকটা সহজ, খুব সহজে কিন্তু আমরা লেআউট তৈরি করতে পারি তাই না। আর ফ্লট ইউজ করলে একটু ঝামেলা আছে, আর ডিসপ্লে ফ্লেক্স অনেক রেসপন্সিভ ফ্রেন্ডলি সেটা আমরা জানি। তো ফ্লটটা ইউজ, যদি কেউ ফ্লট ইউজ করেন কোনো সমস্যা নেই, ফ্লট ইউজ করে ট্রাই করতে পারেন, বাট আমার মনে হয় ফ্লেক্স ইউজ করলে আপনাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে। ওকে, তারপরে এটাতে গেল, তাহলে এটা 50% গেল আর এটা 50% করলাম তাই না, 50%। ওকে, এখন এটা করবেন কি দিয়ে, এটা করবেন এস্টিমেল ফর্ম শিখছিলাম আমরা, এস্টিমেল ফর্ম তাই না, এস্টিমেল ফর্ম। ওকে, এটা আমরা এস্টিমেল ফর্ম দিয়ে করবো, এখানে ইমেল ইমেল ইনপুট আর এখানে পাসওয়ার্ড টাইপটা দিয়ে দিবেন। এখানে ইউজ করবেন আপনারা সাবমিট ইনপুট, সাবমিট টাইপ দিবেন সাবমিট, আমরা কিন্তু এগুলো শিখেছি অলরেডি। এখানে আপনারা আমরা বাটন ট্যাগ ইউজ করতে পারি, বাটন ট্যাগ ইউজ করেছিলাম দেখাচ্ছিলাম ফর্মের দিন, বা আপনারা এ ট্যাগটা ব্যবহার করবেন, এ ট্যাগ, এ ট্যাগকে জাস্ট একটু সিএসএস করে দিবেন, যে প্যাডিং দিয়ে দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দিয়ে দিবেন, সাপোজ ফন্ট সাইজ দিয়ে দিবেন, দেখবেন এই শেপে চলে আসবে। এবং এই যে এটা সেন্টারে আনছে, এটা সেন্টারে আনতে পারেন, আপনারা প্যারেন্টে যদি দিয়ে দেন টেক্সট লাইন সেন্টার তাও হবে, আবার মার্জিন অটো দিলেও কিন্তু এটা সেন্টারে চলে আসবে, আমরা কিন্তু জানি এটা তাই না, অটো কীভাবে সেন্টারে নিয়ে আসবেন। আচ্ছা এটা কমপ্লিট হলো, তাহলে তাহলে এটা কি ছিল, এটা হলো ইমেল, ইমেল আর এটা হলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেকশন না, পাসওয়ার্ড টাইপ দিবেন। আচ্ছা এতটুকু আছে, এতটুকু আপনারা ফুটার দিয়ে করবেন, এই অংশটুকু দিয়ে করবেন ফুটার দিয়ে, আমরা ফুটার শিখছিলাম। ওকে, ফুটার দিয়ে করবেন। এখন এই যে এখানে দাগ দাগ আছে একটা, হ্যাঁ এখানে একটা লাইন আছে, এটা আপনারা বর্ডার দিয়েও করতে পারবেন, আপনার এই সার ট্যাগ দিয়েও করতে পারবেন, নো প্রবলেম, আপনাদের যেভাবে ভালো মনে হয়। ওকে, আর এখানে এ ট্যাগ ব্যবহার করবেন, এই যে এগুলো এ ট্যাগ, এটা ব্যবহার করলাম তাহলে হয়ে গেল, সিম্পল, খুবই সহজ একটা লেআউট, এর থেকে সহজ লেআউট হইতে পারে না তাই না। তো আপনারা সিম্পলি এই লেআউটটা যদি রেডি করে ফেলেন তাহলে মনে করবেন আপনারা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, এই যে এখানে কি ইউজ করবেন, এখানে কি ইউজ করবেন, বর্ডার, ইনপুট ফিল্ডের কি ইউজ করবেন, বর্ডার, আমরা সবই শিখেছি, কিন্তু আপনাদের প্রতিটা জিনিস ক্লাসে তো দেখানো পসিবল না। হ্যাঁ, আমরা বর্ডার কি ইউজ করছি, বর্ডার ইউজ করছি একটা টাইটেলে বা একটা ডিপ বক্সে ইউজ করছি, কিন্তু আমরা এইভাবে ইনপুট ফিল্ডে বর্ডার ইউজ করি নাই। তো আপনারা সিম্পলি বর্ডারটি অ্যাপ্লাই করে দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, একটা ইনপুট ফিল্ড যখন আপনারা নেবেন তো ফর্মের মধ্যে ইনপুট তাই না, ইনপুটটাকে বর্ডার দিয়ে দিলেন, 1 পিক্সেল বর্ডার দিয়ে দিলেন, সাপোজ বর্ডার সলিড, কালার দিয়ে দিলেন সাপোজ গ্রে কালার ফর এক্সাম্পল, আপনার হয়তো কালার পিক করে নিতে পারতেছেন, তাহলে এটা কীভাবে দিবেন সেটা বলে দিলাম, প্যাডিং দিয়ে দিলেন টেক্সটটা একটু, এখানে দেখা যাচ্ছে একটু প্যাডিং দিয়ে দিলেন এই অংশটুকুতে,
টেক্সচার একটু ভিতরে চলে যায়, একটু স্পেস তৈরি হবে, সুন্দর লাগবে দেখতে, সবই দেখানো হয়েছে। জাস্ট আপনারা আইডিয়া করে করে প্র্যাকটিস করবেন। এখানে টাইটেল দিবেন, এটা এটাতে হবে লগো, তাই না? সব কিন্তু দেওয়া আছে। আর এখানে একটা বিষয় যে আপনারা এই সাইজগুলো কিভাবে পারফেক্টলি করবেন, তাই না? প্রশ্ন আসতে পারে আপনারা কিভাবে করবেন, ব্রাউজার কিভাবে ইউজ করবেন, সব কিন্তু দেখানো হয়েছে। আপনারা ফেসবুক পেজ ওপেন করবেন, লগ ইন পেজটা, লগ ইন পেজটা আপনারা যদি ফেসবুক অলরেডি লগ ইন করে থাকেন তাহলে তো এই পেজটা আসবে না, তাই না? আপনাদের কি করতে হবে, অন্য একটা ব্রাউজারে যেটাতে লগ ইন করা নেই, বা গুগল ক্রোমও ইউজ করতে পারেন, কিন্তু আপনারা যদি এখানে এই যে ডট ডট আছে ক্লিক করে যদি নিউ ট্যাব, নিউ উইন্ডো নিলে হবে না, নিউ এই যে এই অপশনটা যদি চুজ করেন তাহলে এমন একটা উইন্ডো আসবে, অর্থাৎ যেটা প্রাইভেট উইন্ডো বলা হয়, এটাতে আসলে এই পেজটা আপনারা পাবেন। তাহলে এখানে এসে আসার পরে যদি আপনারা রাইট ক্লিক করেন, দেখেন ইন্সপেক্ট, কন্ট্রোল শিফট আই দিলে কিন্তু হবে, ইন্সপেক্ট এতে গেলে দেখেন এখানে কোনটা কিভাবে করছে সব কিন্তু দেওয়া আছে। দেখেন এখানে ফন্ট সাইজ কত, আমি দেখতে পাচ্ছি এখানে ফন্ট সাইজ কত দিয়েছে, ঠিক আছে? তারপরে এখানে প্যাডিং কত, সেটা কিন্তু এই যে এখানে কিন্তু প্যাডিং কত এখানে কিন্তু দেওয়া আছে। সেখান থেকে আপনারা সহজে কিন্তু আইডিয়া নিতে পারেন। এখন এই ফেসবুকের কিন্তু দেখেন ফন্ট একটু আলাদা, তাই না? ফেসবুক পেজে এইটার কারণ হলো এখানে ফন্ট ইউজ করা হয়েছে। তো আজকে ফন্টটা কেন বললাম, অনেকেই ফন্টের কথা বললো যে আমরা ফেসবুক পেজে কীভাবে ফন্ট ইউজ করতে পারবো। এখন আপনারা যারা আজকে আমাদের তো ক্লাসে ফন্ট দেখানো হয়নি, আজকে কয়েকটা জিনিস দেখানোর কথা ছিল ফন্টের বিষয় নিয়ে, তো কারণ ল্যাবের যে ইস্যুটা আছে সেটার জন্য আপনারা আমরা যে মেন ক্লাসটা সেটা হলো করতে পারছি না, তাই না? বাট আপনাদের এটা কেন দেওয়া হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে সিস্টেমগুলো শিখছি সেগুলো দিয়ে পেজ বানানো সম্ভব বাসায় প্র্যাকটিস করার জন্য। বাট যারা যারা ফন্ট নিজেদের থেকে নিজের আগ্রহ করে শিখে নিয়েছেন, অনেক থ্যাংকস। কারণ এই যে আপনারা নিজের নিজেদের আগ্রহ থেকে শিখতেছেন, বেস্টটা দিচ্ছেন, এটা অনেক বড় একটা বিষয়। এটা কিন্তু অনেকেই এত আগ্রহ দিয়ে নিজে শেখার চেষ্টা করে না, তো যারা শেখার চেষ্টা করেছেন তারা অবশ্যই ভবিষ্যতে সাকসেসফুল বেশি হবেন, এটা খুবই স্বাভাবিক। যত এফোর্ট দিবেন, যত চেষ্টা করবেন, পারিব না কথাটি বলিও না, একবার না পারলে দেখাও শতবার, কথাটা আছে না, বিষয়টি এমন। তো আপনারা বারবার একটা জিনিস পারছেন না, আবার ট্রাই করেন, পারছেন না আবার ট্রাই করেন, ট্রাই করতে করতে ভোর বানায় ফেলেন, ভোরকে দুপুর বানায় ফেলেন, দুপুরকে আবার সন্ধ্যা বানায় ফেলেন, ঠিক আছে? আমরা যারা যারা সাকসেসফুল লাইফে তারা কিন্তু স্ট্রাগল লাইফে এমনই করে। ইভেন এখন পর্যন্ত যদি কেউ প্রজেক্ট করে, যারা প্রফেশনাল করছে, বা আমি যদি একটা প্রজেক্টে হাত দিই, প্রজেক্টে যতক্ষণ দেখা যাচ্ছে প্রজেক্টের ডেডলাইন হোক আর যেটা হোক, কিছু কিছু বিষয় আছে যেখানে না হওয়া পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, কতক্ষণ হবে না, এই বিষয়গুলো আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং অনেকের মধ্যে আছে, বাট সবার মধ্যে চাচ্ছে এটা। আচ্ছা, তাহলে ফন্টের বিষয়টা একটু ধারণা দিয়ে দিই। ফন্টের বিষয় হলো যে একটা ওয়েবসাইটে আপনি ফন্ট ইউজ করতে আছেন, আমরা নর্মালি ফন্ট ডিফল্ট একটা ব্রাউজারের ফন্ট থাকে যেটা সেট করা, সেই ফন্টটা কিন্তু আমাদের পেজগুলোতে থাকে। বাট ফেসবুকে যদি আমরা দেখি এখানে ফন্টের ডিজাইনটি একটু অন্যরকম, কারণ ওখানে অন্যরকম ফন্ট ইউজ করা হয়েছে। এই ফন্টে যদি আপনি বুঝতে চান যে এটা কী ফন্ট ইউজ করছে, কতটুকু ফন্ট সাইজ, সেটা কিন্তু ফন্ট সাইজ, প্যাডিং বা অন্যান্য বিষয়গুলো কীভাবে নিয়েছে ফেসবুক পেজে, সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে। এখন ফন্টটা কীভাবে বুঝতে পারবে, তো আপনি যদি সিম্পলি গুগলে সার্চ করেন, হ্যাঁ গুগলে সার্চ করলেন হোয়াট দ্য ফন্ট গুগল ক্রোম, হ্যাঁ এভাবে সার্চ করলেন সাপোজ, বা আপনাদের মতো করে ট্রাই করে নিতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যদি হট ফোন লেগে সার্চ করেন গুগল ক্রোম, তাহলে একটা পেজ পাবেন, একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে চলে যাবেন, দেখেন এখানে একটা প্লাগিন দেখতে পারবেন, গুগল গুগল ক্রোম এক্সটেনশন, গুগল ক্রোম এক্সটেনশন এটা, হ্যাঁ। এখন এই এক্সটেনশনটা কীভাবে ইনস্টল করবেন, সিম্পলি এখানে আমার অ্যাড করা আছে, সো এখানে একটা অপশন পাবেন অ্যাড টু গুগল ক্রোম, হ্যাঁ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের গুগল ক্রোমের ব্রাউজারে এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। তারপর ইনস্টল হওয়ার পর আপনারা কীভাবে ইউজ করবেন, সিম্পলি সাপোজ ফেসবুক পেজে আসলেন, হ্যাঁ ইনস্টল করার পর যদি কাজ না করে আপনারা একবার পেজটা রিফ্রেশ দিবেন, যদি পেজ অলরেডি ওপেন করা থাকে। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফন্টটা আছে, আমার থিমটা ডার্ক থিম ইউজ করছে, যেহেতু এখানে ফন্টটার আইকনটা ভালো করে বুঝতে পারছে না, আমি যদি এটা জুম করে নিয়ে যাই, এই যে এমন একটা আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে আপনাকে, ক্লিক করার পরে এমন অবস্থায় আসবে। আসার পর আপনারা কোন ফন্টটা নিতে চাচ্ছেন, অর্থাৎ কোন ফন্টটা ডিটেক্ট করতে যাচ্ছেন, সেটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে, এখানে কালার আসছে,
হ্যাঁ, সাইজ আসছে, এই কিছু কিছু বিষয় দেখানো হয়নি এখনো। তারপরে ফেসবুকের এখানে ক্লিক করেন টাইটেলে, হ্যাঁ, তো পুরো পেজে কিন্তু হেলভাটিকা নামে একটা ফন্ট ইউজ করা হয়েছে। এখন এটা তো ডিটেক্ট করে ফেললেন যে কি ফন্ট ইউজ করছেন। এটাতে ব্যাকেজ যাওয়ার জন্য দেখেন এক্সিট ওয়েব ফর্ম বা আপনাদের কিবোর্ডে স্কেপ নামে একটা বাটন আছে টপ লেফটে, ওটা প্রেস করলো এটা স্কিপ হয়ে যাবে, হ্যাঁ এক্সিট হয়ে যাবে। এটা তো বুঝতে পারলেন, তো যারা ফন্ট ইউজ করা শিখে ফেলছেন অলরেডি তারা এভাবে ট্রাই করতে পারে। ফন্টটা দেখানো হয়নি কারণ কি, যে আমাদের ল্যাবের যে ইস্যুটা সেটার জন্য আমাদের মেন ক্লাসটা আজকে হলো না, অতএব এই জন্য ফন্টটা আজকে দেখাইতে আসছিলাম সেই জন্য ফন্টটা দেখাইতে পারলাম না। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার ছিল। যারা পিছিয়ে পড়ছেন আমরা চাইবো সবাই একসঙ্গে সামনে এগিয়ে যায়। হ্যাঁ, তো বাসায় ট্রাই করবেন, এই ফেসবুক লেআউটটা তৈরি করার চেষ্টা করবেন, খুবই সহজ, একটুখানি মাথা খাটিয়ে যা শিখছেন তাই অ্যাপ্লাই করেন, দেখবেন কিছু না কিছু আউটপুট তো হবে, যেটা হবে সেটাই রেডি করেন, নো প্রবলেম। ওকে।